দুপুর গড়িয়ে তখন বিকেল, পূবাচলে তখন উৎসবের আমেজ। শেষ বিকেলে উপচে পড়া ভিড় ঠেলে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশের চিত্রই জানান দেয়, জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের ভিড়েও ক্রেতাদের নজর কাটছে দেশীয় কারুশিল্প বা হস্তশিল্প পণ্য। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে তৈরি এসব পণ্যের বেশ কদর ক্রেতা দর্শনার্থীর কাছে। কাঠ, বাঁশ কিংবা পাট দিয়ে তৈরি চমৎকার কারুকার্যের পণ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। তবে এসব পণ্য বেশি আকৃষ্ট করছে নারীদের, দামদর করে পছন্দের গৃহস্থালি পণ্য কিনছেন তারা। এই স্টলটা আমার কাছে খুব একটা আনকমন লেগেছে, জিনিসগুলো যে আসামিগুলো যে বানাচ্ছে, এক একটা জিনিস খুব মজবুত, খুব হেভি। তারা যে এত গুণের অধিকারী দেখে খুব ভালো লাগলো, ওনাদের বুননগুলো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এখানকার। মেলায় ক্রেতাদের বাড়তি নজর কারারক্ষীদের বানানো হস্তশিল্পের দিকে। বাঁশের তৈরি মোড়া, মাদুর সহ ঘর সাজানো নান্দনিক এসব পণ্য কিনতে ভিড় করছেন অনেকে। অনেক ভালো লাগছে, বাণিজ্য মেলা আসছি আমাদের পরিবার নিয়ে। মেয়েদের যে পোশাক আশাক আছে এগুলোর দিকে বেশি, আর জুয়েলারি আছে এগুলোও ভালো লাগে। পণ্যভেদে আকর্ষণীয় ছাড় দিচ্ছেন বিক্রেতারা। হস্তশিল্পের যে কোনো পণ্য পাওয়া যাচ্ছে 100 টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত। প্রতিদিন বিক্রি বাড়ছে বলেও জানান বিক্রেতারা। প্রতি বছর এই বছরও আমাদের বেচাবিক্রি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র বিমোচনে অবদান রাখছে এই হস্তশিল্প। ইতিমধ্যে হস্তশিল্পকে বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে এই শিল্পের প্রচার ও প্রসার আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করছেন এই শিল্পের সঙ্গে জড়িত সকলে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রাব্বি হোসেন, এখন পূবাচল।